আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি টু বাংলা ভাষার টি নিয়ে আজ আমরা দেখব আরবি ভাষা কথা বলার কিছু গোপন সূত্র যে সূত্রর মাধ্যমে আপনি খুব সহজেই আরবিতে কথা বলতে পারবেন আর এই টি তৈরি করা হয়েছে মূলত নতুনদের জন্য যারা সৌদি কুয়েত কাতার ওমান ও মধ্যপ্রাচ্যের যে সময় কর্মরত আছে রয়েছেন তাদেরকে মূলত কম বেশি আরবি ভাষাতে কথা বলতে হয় তাই আপনি চাইলে এই একটি টিউটোরিয়ালের মাধ্যমে খুব সহজে আরবি ভাষা শিখে নিতে পারেন তিওর্স চলুন না যাই তাহলে আমাদের মূল বিষয় দিকে দেখুন আমাদের প্রথমে বাংলা আপনার কাজের জায়গা কোথায় আপনার কাজের জায়গা কোথায় এই বাক্যটির আরবি হবে ওয়েন ইনতা সগল মাকান ওয়েন ইনতা সগোল মাকান এই বাক্যটি এখন আমরা শব্দের অর্থগুলো দেখে নিই যেমন আপনার এর আরবি হবে ইনতা কাজ অর্থ হলো সগোল জায়গা অর্থ হল মাকান কোথায় ওয়েন তো ভিওর্স আশা করি আপনারা শব্দগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে বাক্যগুলো বসতে অনেক সহজ হবে আপনার কয়টা রুটি লাগবে এই বাক্যটির আরবি হবে কাম আবগা খুব ইন্তা কাম আবগা খুব ইন্তা। যেমন আপনার ইন্তা, কয়টা কাম রুটি খুব লাগবে আবগা আমি দেখতে চাই ওইখানে কি আছে। বা আমি দেখতে চাই ওখানে কি আছে। এর বাক্যটির আরবি হবে আনা এবি সুফ এস ফি হুনাক আনা এবি সুফ এস ফি হুনাক যেমন আমি এর আরবি হবে আনা দেখতে অর্থ হল সুফ চাই অর্থ হলো এবি ওইখানে হুনাক কি অর্থ হল এস বা ইস আসে অর্থ হল ফি আমি ঘুমাতে চাই কারণ আমি অসুস্থ আনা এবি নোম আসান মারিদ। আনা এবি নোম আসান মারিদ। যেমন আনা অর্থ আমি ঘুমাতে অর্থ হলো নোম চাই এবি কারণ এর আরবি হবে আসান আর অসুস্থ অর্থ হল মারিদ আমি পারি চাই আনা এবি ময়া আনা এবি ময়া আনা অর্থ হলো আমি চাই অর্থ হলো এবি পানি অর্থ হলো ময়া আমি পোড়া মুরগি খাচ্ছি আমি পোড়া মুরগি খাচ্ছি আনা আকেল দিজাজ ফাহাম আনা আকেল দিজাজ ফাহাম যেমন আনা অর্থ হলো আমি দিজাজ অর্থ হলো মুরগি পোড়া মুরগি এর আরবি হলো দিজাজ ফাহাম আক্কেল অর্থ হলো খাওয়া বা খাচ্ছি আমি সব কিছু চাই আনা আবগা কুল্লু সাই আনা আবগা কুল্লু সাই আনা অর্থ হলো আমি কুল্লু সাই অর্থ হলো সব কিছু আবগা অর্থ হল চাই আপনি খুব সুন্দর ইনতা জামিল জিয়াদা ইনতা জামিল জিয়াদা যেমন ইনতা অর্থ হলো আপনি জিয়াদা অর্থ হলো খুব জামিল অর্থ হলো সুন্দর আপনি খুব ভালো লোক ইনতা কোয়েস নপর ইনতা কোয়েস নপর যেমন ইনতা অর্থ হলো আপনি কোয়েস অর্থ হলো ভালো নপর অর্থ হলো লোক এখন কি কথা আছে এখন কি কথা আছে এস কালাম ফি আলহীন এস কালাম ফি আলহীন এই বাক্যটির আরবি হবে আলহীন অর্থ হলো এখন কালাম অর্থ হল কথা এস অর্থ হল কি ফি অর্থ হল আছে। এখানে ডাক্তার আসেন তবির ফি হেনা তবির ফি হেনা তবির অর্থ হলো ডাক্তার হেনা অর্থ হলো এখানে ফি অর্থ হলো আসেন এটা পরিবর্তন করো তাবদিল হাদা তাবদিল হাদা অর্থ হলো এটা পরিবর্তন করো যেমন তাবদিল অর্থ হলো পরিবর্তন করা হাদা অর্থ হলো এটা আপনার ইচ্ছা ইনতা মেজাজ ইনতা মেজাজ অর্থ হলো আপনার ইচ্ছা মেজাজ মেজাজ অর্থ হলো ইচ্ছা ইন আপনার অর্থ হল ইনতা আমাকে ভুলে যেও না লা তানসা আনা লা তানসা আনা এখানে লা তানসা অর্থ হলো ভুলে যেও না আনা অর্থ হলো আমাকে তোমার হাসি সুন্দর ইনতা এথাক জামিল ইনতা অ্যাথাক জামিল যেমন ইনতা অর্থ হলো তোমার হাসি এথাক সুন্দর জামিল আমি তোমার সাথে যাব। যাবো রোহ সাওয়া সাওয়া ইনতা সাওয়া সাওয়াসাওয়া ইনতা এর আরবি হবে সাওয়া সাওয়া অর্থ হলো সাথে আনা অর্থ হলো আমি ইনতা অর্থ হলো তোমার আমি তোমার অপেক্ষায় আসি আনা ফি ইন্তেজার ইন্তা আনা ফি ইন্তেজার ইন্তা আনা অর্থ হলো আমি ইন্তা অর্থ হলো তোমার ইন্তেজার অর্থ হলো অপেক্ষা ফি অর্থ হলো আসি তোমার মোবাইলটা দাও জীব ইন্তা জাওয়াল জীব ইন্তা জাওয়াল যেমন জীব অর্থ হলো দেওয়া ইনতা অর্থ হল তোমার যাওয়াল অর্থ হল মোবাইল তোমার কাজ ভালো না ইনতা সগোল মাফিকোয়েস সগল মাফি কোয়েস যেমন ইনতা অর্থ হলো তোমার কোয়েস অর্থ হলো ভালো মাফি অর্থ হলো না সগোল অর্থ হলো কাজ তোমার মালিক আসতেছে ইনতা মুদির ইজি অথবা ইগি তো ভিহ এখানে ইনতা অর্থ হলো তোমার মালিক বা বস অর্থ হলো মুদির আসতেছে অর্থ হলো ইগি বা ইজি আমার মালিক কোথায় আনা মুদির ওয়েন এখানে ওয়েন অর্থ হলো কোথায় আনা অর্থ হলো আমার তুমি আরবি জানো ইনতা মালুম আরবি ইনতা অর্থ হলো তুমি মালুম অর্থ হলো জানা বা চেনা আমি আরবি ভাষা জানি না আনা মাফি মালুম আরবি আনা মাফি মালুম আরবি যেমন আনা অর্থ হলো আমি মাফি অর্থ হলো না মালুম অর্থ হলো জানি তুমি নতুন লোক আনা জেদিদ নভর আনা অর্থ হলো আমি জেদিদ অর্থ হলো নতুন লোক অর্থ হলো নফর এটা কে ভেঙেছে মিন কাসার হাদা মিন কাসার হাদা এটা কে ভেঙেছে যেমন মিন অর্থ হলো কে হাদা অর্থ হলো এটা কাসার অর্থ হলো ভেঙেছে বা ভাঙা তোমার কি লাগবে ইনতা এস আবগা ইনতা এস আবগা তোমার কি লাগবে যেমন কীভাবে কাজটি করব কেপ সই সগোল কেপ সই সগোল আমি কিভাবে যাব আনা কেপ রো আনা কেপ রো একটু পরে যাব বাদ সোয়াইয়া রো বাদ সোয়াইয়া রো আমার কাজ নাই লা মাফি সগল লা মাফি সগল তো তোভিওর্স এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজেই আরবি ভাষা কথা বলতে পারবেন শিখতে পারবেন ভিডিওটি কেমন হল লাইক এবং কমেন্টস করে আমাদেরকে জানাতে ভুল করবেন না ধন্যবাদ ভালো থাকবেন